আমি আপনাদের কাছে সম্পূর্ণ আলাদাভাবে একটা পটল রেসিপি দেখাবো। তো বুঝতে পাচ্ছেন এখানে আমি পটলগুলো নিয়েছি, নেওয়ার পর হচ্ছে এগুলো ছিলায় কেটে নেব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে মশলার জন্য আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, এখানে শুধু এলাচ আর লবঙ্গ ব্যবহার করব। এলাচের ফ্লেভারটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তো এই ক্ষেত্রে একটুই ব্যবহার করব, আর কোনো কিছু ব্যবহার করব না। তো এখানে মরিচ, রসুন আর পেঁয়াজ নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব যেহেতু আমি এগুলো সিদ্ধ করব। তো কেটে নিয়েছিলাম যে পটলগুলো দেখতেই পাচ্ছেন, এগুলোকে আবার যে পাত্রের মধ্যে আমি রান্না করব সে পাত্রের মধ্যে নিয়ে তেল, হলুদ এখানে পরিমাণ মতো, একটু লবণ পরিমাণ আমরা যতটুকু পরিমাণের মতো লাগে আমরা এটা দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, আর এখানে অনেক শুকনো হয়ে গেছে, এখানে কোনো রকম পানি রাখা যাবে না। শুকনো করে রেখে আমি হচ্ছে এগুলোকে আবার তেলে আলাদাভাবে ভেজে নিয়েছি, মুচমুচা করব। তো যার কারণে আমার এভাবে করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন